আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এই প্রথম পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন সৃজিৎ মুখোপাধ্যায়। শঙ্করের চৌরঙ্গীকে এখনকার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফেলে যে ছবিটি তৈরি করতে চলেছেন সৃজিৎ, তাতে উত্তম কুমার অভিনীত স্যাটা বোসের চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রসেনজিতের, কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্র থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, থাকছেন না যিশুও। সৃজিতের এই ছবি থেকে ইতিমধ্যেই নিজেকে সরিয়ে নিয়েছেন জয়া এহসান। জানা গেছে চরিত্রটিতে প্রচুর সাহসী দৃশ্য থাকার কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি। এর আগে সৃজিতের রাজকাহিনীতে সাহসী দৃশ্যে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের একাংশের কাছে ভয়ানক সমালোচিত হয়েছিলেন জয়া। জয়ার চরিত্রটিতে অভিনয় করছেন সুয়াস্তিকা। কিন্তু যেটা সবচেয়ে বড় খবর, সৃজিতের এই আপকামিং মুভিতে এবার অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রাজকাহিনীর বেগম জানকে এই ছবিতে কোন চরিত্রে দেখা যাবে তা অবশ্য জানা যায়নি, তবে জানা গেছে এই ছবিতে অভিনয় করছেন এই প্রজন্মের যুবতীদের হার্টথ্রব অসামান্য প্রতিভাবান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ইতিমধ্যেই জানা গেছে যে চৌরঙ্গীতে উৎপল দত্ত যে চরিত্রটি করছিলেন সেই চরিত্রটিতে থাকছেন অঞ্জন দত্ত। আবির চট্টোপাধ্যায় যে আছেন শুরু থেকেই জানা ছিল। এছাড়া মমতা শঙ্করের পাশাপাশি দেখা যাবে রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক এবং ঋত্বিকাকে। আগামী 16 তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে শাহজাহান রিজেন্সি নামক এই ছবিটির। সিটি সিনেমার পক্ষ থেকে টিম শাহজাহান রিজেন্সিকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।